হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। তোমাদের অনুরোধে আমি অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের কয়েকটি সমাধান নিয়ে এলাম। ফার্স্ট যে প্রথম প্রশ্নটি আছে, যে একটি সরলরেখার উপরে অন্য একটি একটি সরলরেখার উপরে অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টি ড্যাশ সমকোণ, এর শূন্য স্থান পূরণ করতে দেওয়া আছে। তো একটি সরলরেখা এবি সরলরেখার উপরে একটি রশ্মি ওপি যদি হয়, তাহলে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হচ্ছে এপিও আর বিপিও, এই দুটি কোণ, এই দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ যোগ করলে একটি সরল কোণ তৈরি হচ্ছে, অর্থাৎ যার মান 180 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি মানে হচ্ছে 2 সমকোণ। 2 নম্বর প্রশ্ন, 1729 সংখ্যাটি ড্যাশ সংখ্যা বলা হয়, এটাও শূন্য স্থান। 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। আর এই সংখ্যাটার বিশেষত্ব একটি আছে, 1729 সবচেয়ে ছোট সংখ্যা যে দুই রকম করে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। 1729 1³ + 12³, 1729 9³ + 10। দুজন যে গণিতবিদ, যে এইচ হার্ডি আর আমাদের ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন, এই দুজনের নাম অনুসারে 1729-কে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। আমরা সকলেই জানি যে রামানুজন যখন অসুস্থ ছিলেন তখন হার্ডি যে গাড়ি নিয়ে গেছিলেন সেই গাড়ির নাম্বারটি ছিল 1729। এই নাম্বারটি রামানুজন যখন শুনেন তখন তিনি নাম্বারটি বিশেষত্ব বলেন যে এটি সবচেয়ে ছোট সংখ্যা যেটি দুই রকম করে দুটি ঘনের সমষ্টি আকার প্রকাশ করা যায়। এবারে আসছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আছে, এ প্লাস 1/a সমান 1 হলে a³ + 1 সমান ড্যাশ শূন্যস্থান। তাহলে a+1/a সমান 1, এটা লসব করলে হবে a² + 1/a সমান 1, a² + 1 ওইদিকে এটা গুণ হলে a, তাহলে a² - a+1 সমান 0, এটা 1 নম্বর। আর আমরা একটা সূত্র জানি যে a³ + b³ সমান a+b² - ab+b², তাহলে a³ + b³ এর যে সূত্রটা সেটা আমরা ব্যবহার করব। এখানে মান চেয়েছে a³ + 1 এর, এখানে b এর জায়গায় 1 আছে, তাহলে ওই সূত্র অনুসারে a³ + b³ সূত্র অনুসারে a+b² - a+1, এই সূত্র অনুসারে a³ + b³ সমান a+b² - ab+b², এই সূত্র অনুসারে এটা ভাঙা হয়েছে। আচ্ছা, এখানে a² - a+1 এর মানটা 0, এটা উপরে আমরা করে দেখেছি 1 নম্বর সমীকরণে, তাহলে এটার মানটা হচ্ছে 0। এবারে 4 নম্বর প্রশ্ন, যদি m+n = 5 এবং mn = 6 হয় তবে m² + n² × m³ + n³ সমান কত? এই অঙ্কটি করার জন্য দুটো সূত্র আমাদের লাগবে, a² + b² সমান a+b² - 2ab, 1 নম্বর। আর 2 নম্বর, a³ + b³ সমান a+b³ - 3ab × a+b, এই দুটো সূত্র আমাদের লাগবে, a² + b² আর a³ + b³। এবার অঙ্কটা আছে যে m² + n² সমান আর m³ + n³, তাহলে m² + n² হবে m+n² - 2mn, আর m³ + n³ হবে m+n³ - 3mn × m+n, দুটো সূত্র থেকে। এবারে m+n এর মান দেওয়া আছে আর mn এর মান দেওয়া আছে, m+n সমান
6 আর mn এর মান m plus n 5 আর mn এর মান 6 6 তাহলে m plus n 5 এর স্কয়ার মাইনাস 2 ইনটু 6 তাহলে এটা বসানো হচ্ছে 25 মাইনাস 12 আর এই থেকে 5 এর হোল কিউ 1 টু 5 মাইনাস 90 তাহলে 13 ইনটু 35 সমান 455 এবার 5 নাম্বার প্রশ্ন এটা উৎপাদক বিশ্লেষণ x কিউ মাইনাস 9 y কিউ মাইনাস 3 x y ইনটু x মাইনাস y এর উৎপাদক বিশ্লেষণ এটা x কিউ মাইনাস 9 y কিউ এবারে এবারে আমি এটা গুণটা করে নিচ্ছি মাইনাস 3 x y ইনটু x তাহলে x এর সঙ্গে গুণ করলে মাইনাস 3 x স্কোয়ার y প্লাস 3 x y স্কোয়ার এবার এটা সাজিয়ে নিচ্ছি x কিউ মাইনাস 3 x স্কোয়ার y প্লাস 3 x y স্কোয়ার মাইনাস 3 y x স্কোয়ার কমন নিচ্ছি প্রথম দুটো থেকে x স্কোয়ার কমন নিচ্ছি তাহলে x মাইনাস 3 y তারপর এটা প্লাস 3 y স্কোয়ার কমন নিচ্ছি x মাইনাস 3 y এটা কমন নেওয়ার আগে আমাদেরকে কিন্তু সাজিয়ে নিতে হবে দেখতে হবে কমনটা কোনটা কমন যাচ্ছে সেইভাবে সাজিয়ে নিতে হবে তাহলে দুটো থেকে কমন যাচ্ছে x মাইনাস 3 y আর বাকি থাকছে x স্কোয়ার প্লাস 3 y স্কোয়ার এই পাঁচটি অ্যাক্টিভিটি পাঁচটি অ্যাক্টিভিটি টাস্ক অষ্টম শ্রেণীর গণিতে আমি তোমাদের সাহায্যের জন্য অনলাইনে দিয়ে দিলাম সকলে ভালো থেকো